প্রতিবছর রেল মন্ত্রকের পক্ষ থেকে ঢালাও প্রচার করা হয়, ট্রেন যাতে লেট না করে সেই জন্য ট্রেন চালকদের হাতে অ্যান্টি ফগ ডিভাইস তুলে দেওয়া হয়। ঘটা করে প্রচার করা হলেও কাজের কাজ কিছুই হয় না। এবছর শিয়ালদহ নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস লেট করেছে প্রায় আড়াই ঘন্টা। হাওড়া নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস গড়ে প্রায় তিন ঘন্টা লেট। এলাহাবাদ দিল্লি প্রয়াগরাজ এক্সপ্রেস লেট প্রায় তিন ঘন্টা। কাজেই আসছে না অ্যান্টি ফগ ডিভাইস যন্ত্র। বলা যেতে পারে এক প্রকার জলে গিয়েছে মধ্যবিত্তের করের কোটি কোটি টাকা। আরও খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।